ফ্রেন্ডস আজ আলোচনা করবো মক টেস্ট নাম্বার টোয়েন্টি এইট নিয়ে তো তার আগে আমরা আরও সাতাশটি মক টেস্ট আলোচনা করেছি যেখানে বিভিন্ন সাবজেক্ট থেকে এমসিকিউ আলোচনা করা হয়েছে এবং এইভাবে বিভিন্ন মক টেস্টের মাধ্যমে আমরা টেট পরীক্ষার আগে অনেকগুলো মক টেস্ট করবো হয়তোবা তিনশো চারশো এরকমও হতে পারে আর আপনারা যদি প্রত্যেকদিন মক টেস্টগুলি দেখেন তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যে আপনারা কতটুক প্রিপেয়ার করেছেন কতটুক করতে পারবে করতে পারবেন কতটুক আনসার করতে পারছেন এবং আপনাদের যে প্রিপারেশনের মধ্যে কি কী ঘাটতি রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন পাশাপাশি সবগুলো মক টেস্ট করলে আপনারা পরীক্ষার মধ্যে ভালো একটা স্কোর করতে পারবেন তো দেখুন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ইলতুতমিশ প্রথম দিকে কোথাকার শাসক ছিলেন লাহোরের কৌনজের অমরকণ্টকের নাকি উপরের কোনোটি নয় তো দেখুন আনসার হবে ডি তার কারণ হচ্ছে তিনি প্রথম বদায়ুনের শাসনকর্তা ছিলেন ইলতুতমিস প্রথমে বদায়ুনের শাসনকর্তা ছিলেন তিনি ছিলেন কুতুবুদ্দিনের জামাতা তো কুতুবুদ্দিনের মৃত্যুর পর একজন বসেছিলেন আরাম শাহ তো আরাম শাহ কোনো মানে একজন অকর্ম বা কী বলবো দক্ষ ছিল না ফলে ইলতুতমিস পরবর্তী সময়ে দিল্লির সুলতানি সাম্রাজ্যে বসেছিলেন এবং ইলতুতমিশের মেয়ে ছিল রাজিয়া যিনি সুলতানি সাম্রাজ্যের একমাত্র নারী সুলতান তারপর দেখুন ইলতুতমিসের আক্রমণে নিম্নের কোন মন্দিরটি ধ্বংস হয়েছিল সঞ্জীবনী মহাকাল মন্দির পুরীর মন্দির তারপর হচ্ছে জগদেশ্বরীর মহাকাল মন্দির না উপরের কোনোটি নয় তো আনসার হবে উপরের কোনোটি নয় অ্যাকচুয়ালি যে মন্দিরটা ধ্বংস হয়েছিল এটা হচ্ছে উজ্জয়নীর মহাকাল মন্দির উজ্জয়িনীর মহাকাল মন্দির আক্রমণে উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ধ্বংস হয়েছিল তো নম্বর কৌশলে তাকে তাকে হবে না কাকে টাইপিং মিস্টেক কাকে ভারত থেকে বাধ্য করেছিল তৈমুরলংকে মুহম্মদ ঘুরিকে কৌতুবুদ্দিন আইবক্ষে উপরের কোনোটি নয় আনসার হবে উপরে কোনোটি নয় কারণ হচ্ছে তৈমুর লং নয় উত্তর হবে চেঙ্গিসকা কি হবে চেঙ্গিসকা চেঙ্গিস খা তো দেখুন এখানে বলা হচ্ছে ইল কৌশলে কাকে ভারত থেকে বাধ্য করেছিলেন এটা হচ্ছে চেঙ্গিস খা তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন এটা হচ্ছে তেরোশো আটানব্বই হবে তো তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং তিনি অনেক রক্তপাত ঘটিয়েছিলেন দিল্লিতে মোহাম্মদ গুরি তিনি হচ্ছেন প্রথম তরাইনের যুদ্ধ দ্বিতীয় তরাইনের যুদ্ধ প্রথমটা হয়েছিল এগারোশো একানব্বই দ্বিতীয়টা হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধ পৃথিরাজ চৌহানের সঙ্গে তো মোহাম্মদ গুরির ফলেই কিন্তু পরবর্তী সময়ে কুতুবুদ্দিন কি কী হতে পেরেছিলেন দাস বংশের প্রতিষ্ঠা করতে পেরেছিলেন নিম্নের কোনটি ইলতুতমে স্থাপন করেছিলেন বাজার দর চল্লিশ চক্র পাট টান তো বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি আর চল্লিশ চক্র স্থাপন করেছিলেন তারপরে দেখুন কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পন্ন করেছিলেন এটা হচ্ছে আলাউদ্দিন খলজি ইলতুতিস কুতুবুদ্দিন আইবক উপরের কোনোটি নই তো মনে রাখবেন এটা হচ্ছে ইলতুত সম্পন্ন করেছিলেন ইলতুতিস এবং শুরু করেছিলেন কুতুবুদ্ধী আইবক কার উদ্দেশ্যে শুরু করা হয়েছিল বক্তিয়ার কাকির উদ্দেশ্যে জিতল নামের মুদ্রাটি ছিল স্বর্ণের রূপার তামার উপরের কোনোটি নেই তো জিতল নামের যে মুদ্রাটি এটা হচ্ছে তামার মুদ্রা তঙ্কা এবং জিতল তিনি মুদ্রা আবিষ্কার মানে প্রচলন করেছিলেন তো তঙ্কা ছিল রূপার আর জিতল হচ্ছে তামার প্রথম আলেকজান্ডার বলা হয় ইরতুতমিশকে আলাউদ্দিন খলজিকে ইব্রাহিম লুদ্দিকে না উপরের কোনোটি নয় তো এখানে উত্তর হবে উপরের কোনোটি নয় কারণ হচ্ছে আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় তো তারপর দেখুন আলাউদ্দিন খলজি কাকে পরাজিত নিহত করে রৌন অধিকার করেছিলেন রানা রতন সিংহকে আশা করি আপনারা পদ্মাবদ দেখেছেন হ্যাঁ তারপর হচ্ছে রাজা আমির দেবকে হামিদ লাহোরিকে না উপরের কোনোটি নয় তো মনে রাখবেন এটা হচ্ছে রাজা আমির দেবকে কাকে অপশন বি রাজা আমির দেবকে তিনি পরাজিত নিহত করে রণতম্বুর অধিকার করেছিলেন তারপর রয়েছে আলাউদ্দিন খলজির আমলে নিয়ন্ত্রিত বাজার দর দেখাশোনার জন্য নিযুক্ত করা হয়েছিল শাহানা ই মান্ডি দেওয়ান ই রিয়াসত উপরের দুটোই উপরের কোনোটি নেই তো মনে রাখবেন বলা হচ্ছে কি আলাউদ্দিন খলজির আমলে নিয়ন্ত্রিত বাজার দেখাশোনার জন্য নিযুক্ত করা হয়েছিল এ এবং বি উপরের দুটোই আনসার হবে সি ওকে তারপরে দেখুন আজকের শেষ প্রশ্ন নিম্নের কে আলাউদ্দিন খলজিকে হত্যা করেছিলেন মালিক মোহাম্মদ আলাউদ্দিনের প্রধান সেনাপতি ব্রহ্মজিৎ গৌরব জয়দীপ মোহাম্মদ উপরের কোনোটি নেই তো উত্তর হবে উপরের কোনোটি নয় তো আলাউদ্দিনকে হত্যা করেছিলেন মালিক কাফুর নট মোহাম্মদ এটা হচ্ছে মালিক 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 কাফুর কে মালিক কাফুর তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোট নিতে চাইলে একটু বলেই দিই নোট নিতে চাইলে আপনারা কল করবেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ফোর আর একটা হচ্ছে এইট সেভেন নাইন ফোর নাইন টু এইট ফাইভ জিরো থ্রি ঠিক আছে এই দুটো নম্বর আপনারা কল করতে পারেন এবং বিস্তারিতভাবে জানতে পারেন